নারায়ণগঞ্জ শহর জুড়ে দিনভর লেগে থাকে যানজট। পরিবহন সিন্ডিকেটের কাছে যেন অনেকটাই জিম্মি ব্যস্ততম এই শহরের মানুষ। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগী ভূমিকা নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা। প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রাজধানীর পার্শ্ববর্তী জেলার নারায়ণগঞ্জের আয়তন 684 বর্গ কিলোমিটার। এ জেলায় বসবাস করছে প্রায় 32 লাখ মানুষ। গণপরিবহন চালকদের খামখেয়ালিপনা, অবৈধ অটোরিকশা প্রবেশ, প্রধান সড়কে অবৈধ লেগুনা ও সিএনজি স্ট্যান্ড বসানো ও সুষ্ঠু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে পুরো শহরে। যানজটে নাকাল শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জের প্রত্যহিক জীবনযাত্রা। নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানান সাধারণ মানুষ। যানজট হচ্ছে তো পুলিশ প্রশাসন হারা আছে, ধরে 1000 টাকা পায় ছেড়ে দেয়। আবার এই যানজটের আগের মতনই হয়। প্রশাসন তারা অবৈধ ইজি বাইকারদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই ট্রাফিক পুলিশ। এখানে প্রচুর পরিমাণে অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে আইনগত যে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হয়। তবে বিআরটিএ কর্তৃপক্ষ এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সমগ্র জেলাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।